এই দেখো ডাব করার জন্য কি করছে এখন বাসের সাথে তারা মা আসুক মা ধরেছে শক্ত করে ধর গাইস দেখো ওখানে নিচ থেকে হলো না তাই এবার মই দিয়ে আবার এখান থেকে উঠেছে দামা দামা ঠিক আছে দাদা আমার তো তোরা আগে খেয়েছিস অল্প ব্যাস ব্যাস ওয়াও লাল লাল হয়ে গেছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমির ড্যাডি কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি বাড়িটা দেখে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে এসেছি আমি কালকে আমার বাড়িতে এসেছি তো আজকে সানডে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন বাজে বেলা একটা বেজে গেছে মানে দুপুর হয়ে গেছে অলরেডি তো মা এখন ভাত বসিয়েছে সবাই বোনরা চান টান করছে যেহেতু দুপুর হয়ে গেছে তো আজকে ইচ্ছা আছে একটু ডাব মাখা খাবো তো দেখো এই যে উপরে নারকেল গাছ তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো অনেক ছোট ছোট ডাব হয়েছে কিন্তু পাড়ার লোক নেই বাবা সকালবেলা কাজে চলে গেছে তাই পারতে পারিনি তো বোনকে বলেছি দেখি যদি পারতে পারে তো ভালো তাহলে একটু মাখা খাবো আর তাছাড়া ডাবও খাবো ডাবের জল খাবো তো চলো ব্লগটা দেখতে থাকো মা মোচা কাটতে বসেছে আমাদের গাছেরই কলা গাছের মোচা দুটো হয়ে গেছে কাটা পকোড়া হবে পকোড়ার মাংস কেটে রেখেছে নিয়ে মাংস দিচ্ছে তো এই দেখো এই যে কলা গাছে এই যে মোচা কেটে নিয়েছে আর এই যে কলা হয়েছে তো চলো এবার দেখি তোমাদের ব্যাক ক্যামেরায় ডাব দেখাই মানে নারকেল গাছটা দেখাই কত ডাব হয়েছে তাহলে দেখি একবার এই দেখো গাইস অনেক উঁচুতে মানে বেশি উঁচু না গাছটা ছোটই আছে বাট আমার বোন পারবে তাই একটু মুশকিল ওকে বলেছে চালের উপর উঠে এই যে চালের উপর উঠে এখান দিয়ে পারতে দেখি মাংসটা ধুয়ে আসুক তারপর দেখি কতটা কি করতে পারে এই দেখো ডাব করার জন্য কি করছে এখন বাঁশের সাথে ডাবটাকে বাঁধছে গাছে তো উঠতে পারবে না তাই নিচ থেকে এটা দিয়ে পালা টমি চলো দেখে থাকো আর এটা দেখো এই যে টমিকে বাঁধা হয় সেইটা দিয়ে দেবে বেল্ট আছে আর দড়ি খুঁজে পেলি আর নেই আর দড়ি নেই চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি হতে চলেছে চলো দেখো ঘরের দিকে কেসে ডাব মা ডাব কোনগুলো হয়েছে কচি যেটা মাখা খাবো সেটা তো কচি ডাব লাগবে সেটা কোনটা এই যে এই পেশে দাও ওটা একদম ছোট এই পেশে দেখি এই পিরগুলো মা ধরেছে শক্ত করে ধর আমি ধরবো কি ধরবি তুই মইটাকে আমি ধরছি হচ্ছে না তো কোপ দিতে হবে গাছ দেখো ওখানে নিচ থেকে হলো না তাই এবার এই যে মই দিয়ে আবার এখান দিয়ে এই যে চালে উঠেছে এখান দিয়ে পারবে বলেছে ছোটটা পারছিস ওই ছিঁড়ে গেছে আর একটুখানি বাজানো আছে কই আটকে আছে কই পড়েছে যা আটকে গেছে চালে দাঁড়া নে 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 অমূল্য রতন বাবা কত ছোট তো হ্যাঁ সেটাই তো আর একটা বার একটা বার দেখো গাইস এই যে আর একটা ডাব পেরেছে এটা হলো বড় এটা জল খাওয়ার জন্য আর একটা পাচ্ছে এখন আর এইটা হলো ছোট এটা মাখা খাওয়া যাবে আর এটাও দেব দেখি যদি কেটে দেখি মাখা খাওয়া গেলে তো এটা দিয়েও কিছুটা দেব আর একটা কাপ এই পড়লো পড়লো এই যে জল পড়লো জল পড়লো ফেটে গেছে রে ফেটে গেছে ফেটে গেছে গ্লাস নিয়ে আনি না থেতলে যাচ্ছে কেন এটা দিয়ে এই পচে জল পড়ছে এটা দিয়ে যদি ডাব দেওয়া যায় মানে ওই কি বলে ওগুলো মাখার জন্য তাহলে দেবো নরম আছে তো দেওয়া যাবে ভরে যাচ্ছে না অনেকটা হয়েছে বাবা কে খাবে কে খাবে নারকেল হয়েছে এই ডাবগুলোই তো মাখা খায় একদম কচি ডাব এই তো এগুলো এগুলোই তো এই যে নারকেলই হয়নি ভিতরে এখন এইগুলো খাই এগুলো দিয়ে একটু খাই আমাকে একটু পানের মতো লাগে কেমন হেভি মিষ্টি দে একটু
বেশি মিষ্টি না, দাবে ওরকমই জল, নোনতা নোনতা লাগছে। বন্ধুরা আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের ভাত খাবো, একটু বেলাও হয়ে গেছে, প্রায় 3টা মতো বাজে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে ডাব মাখাটা করব। অনেক কষ্ট করে ডাবটা পাড়া হয়েছে, তো মাখা তো খেতেই হবে। তো কি রান্না হয়েছে তোমাদেরকে একবার বলি, মাছের ঝোল হয়েছে আলু ফুলকপি দিয়ে, মাংস হয়েছে, আর হয়েছে কি জানা, মোচা ভাজা। তো চলো একবার দেখি। এই দেখো তেলাপোয়া মাছ, এগুলো এই যে বোনরা সব খেতে বসে গেছে, চলো আমিও খাওয়া শুরু করে দেবো। A few moments later. Hey guys, তো এখন বিকেল বাজে 4টে, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তো মা এখন ডাব কাটতে বসেছে, এখন ডাব মাখা হবে। তো চলো কি করে কাটছে তোমাদের একবার দেখিয়ে দিই। জল দিয়ে সব পড়ে গেছে, এই দেখো এই কতগুলো কেটেছে, সবুজ অংশটা ফেলে দিচ্ছে। তো এই দেখো এই যে সবুজ সবুজ অংশটা এটাকে ফেলে দিয়ে, এই দেখো ফেলে দিয়েছে, এই যে ছোট ডাবটা পেরেছিলাম সেটাই, এই যে জল পড়ে গেছে, আর বড়টা এই যে যেটার জল খেয়েছি, আর বাকিটাই কেটে কেটে রেখেছি। এটা কাটা হবে না, এটাতেই হয়ে যাবে অনেক, ওটা কাটলে অনেক বেশি হয়ে যাবে। চলো প্রায় কাটা হয়ে গেছে, তারপর এগুলোকে ভালো করে ধুয়ে তারপর থেতো করা হবে। চলো দেখতে থাকো তোমরা। দেখো ধোয়া হয়ে গেছে, আর মা এই যে থেতো করতে শুরু করে দিয়েছে, আর এটা হলো প্রোটেকশন, যাতে এই যে রসটা যাতে ছিটকে গায়ে না যায়, তাহলে পুরো দাগ দাগ হয়ে যাবে, লালটা হয়ে যাবে। হ্যাঁ এই দেখো ছিটকে ছিটকে কোথায় কোথায় যাচ্ছে, এটাকে এরকম ভাবে থেতলে নেবে সবগুলো, চালতার মতো নাকি। ঠিক আছে, এই যে সব সরঞ্জাম, এখন লঙ্কাটা পোড়াবো, চলো নে এটা পোড়াই না, গ্যাসে পোড়াবে, উনুনের আগুন শেষ হয়ে গেছে, তাই এই যে গ্যাসে পোড়াচ্ছি এখন। 4টে লঙ্কা বড় বড়, চলো এটা পুরি নিয়ে আয়, ওদিকে আমি রেডি করি সব। তো এখানে আছে এই যে তেঁতুল, তেঁতুল এটাকে গোলাতে হবে, এখানে আছে চিনি, এখানে আছে লেবু পাতা, এখানে আছে নুন। তো এই চিনিটা যেহেতু মোটা দানা, তাই এটাকে একটু এর সাথে ভিজিয়ে দেবো তেঁতুলের জলের সাথে, তেঁতুলটাও তো ভেজাতে হবে, তাই এর সাথে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে গলে যাবে তেঁতুলটা। আচ্ছা মা রেডি করতে করতে ততক্ষণে হয়ে যাবে, আর ব্যাস ব্যাস লাগলে পরে দেওয়া যাবে, আবার জল দিয়ে নেবো। তেঁতুলে যেন ডুবে, ব্যাস 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 হয়েছে হয়েছে, একটু নুনও দিয়ে দেবো, মানে এবার একটু গুলে নে, নুন দেওয়া হয়েছে তো, জোরে তোর গায়েকে জোর নেই, ব্যাস এখন এরকম থাকুক, ও ভিজে নরম হয়ে যাবে, তারপর পরে আবার গোলা হবে, এখন ওরকম দেখে দে। লঙ্কার কি গন্ধ বেরাচ্ছে, পোড়া লঙ্কার হলো, পুড়িয়ে ফেলছিস নাকি কোথায়, আর একটু লাল লাল করতে পারতে, বেশি কালো হয়ে গেছে। এই দেখো গাইস পুরো দেখ ভূতের নখের মতো লাগছে, লম্বা লম্বা, এই 4টে দিলে আজকে শেষ, জানবে ও হলে তো পারতেই না, কত বড় বড় দেখ মনে কালো কিন্তু কালো হয়ে যাবে। ডাব মাখা যাতে বেশি পায় তার জন্য আমার একটু কাজ করছে, ঈদ তেলে রাখছে যাতে ডাব মাখা বেশি পায়। খাওয়ার কি ইচ্ছে রেখেছে, আসতে রাখ, ছুঁড়ে ছুঁড়ে মারছে সব। তো এই দেখো মা নিয়ে চলে এসেছে, হয়ে গেছে, এই যে দিয়ে দিল নুন, দিল হলুদ, হলুদ গুঁড়ো, 4টেই দেবে লঙ্কা, 3টে দে, 3টে দাও নাহলে বেশি ঝাল হয়ে যাবে। গন্ধ বেরিয়েছে সুন্দর, লঙ্কা গুলা হয়ে গেছে, এটাকে পুরো মেখে মেখে নরম করতে হবে, এইটা দিয়ে দাও তাহলে তো একটু ঝোল ঝোল হবে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি, গুলে না গুলে না, এটার মধ্যে চিনির দানা দানা রয়েছে, এখনো গলে নিও না, চিনিগুলো গলে নি এখনো, দেখো লেবু পাতা কাটা, জল চলে আসে, দেখো দেখো খাওয়ার জন্য সব কি করছে, আমি তো এই বাটিটাই নেব, কারণ এটা তেঁতুল ছিল,
কলা পাতা আনলি না কেন? কলা পাতা ঝোল পড়ে যাবে। টেস্ট কর। আরে আমায়। বুঝলি? মিষ্টি হয়েছে নাকি রে? মুখে জল চলে এসেছে, কথা বলতে পারছে কি লাগবে বল? নুন লাগবে, চিনি দাও, আমার দাও বাটিতে। দাদা আমার তো তোরা আগে খেয়েছিস অল্প, ব্যাস ব্যাস, ঝোল ঝোল দাও। আরে দাঁড়া না, আমারটা আমি পেয়ে গেছি, চলো আবার শুরু করি। ওয়াও হেভি লাগছে, লঙ্কার দানা গুলো তো জাস্ট অসাম। দাদা কাশি পাচ্ছে, লঙ্কা আছে, সাবধানে খেতে হবে। ওখান দিয়ে ছুড়ে এখানে ফেলছে, সব উঠোনে নাচ বিচিয়ে এক জায়গায় ডাকছে। এটা কিন্তু ভালো, এটা এটা কিন্তু এর আইডিয়া, সব এটা নিয়ে এসছে, সব খেয়ে খেয়ে এখানে ফেলবে। তারপর কোথায় ঝাল হয়েছে? ঝাল কমই আছে, তো এটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। বল দিদি, এই কিরণ কেমন আছে? এ হলো আমার ভিডিও করার পার্টনার, আমি যখনই এই বাড়িতে আসি তখন মুখটা একটু উঁচু কর ক্যামেরাম্যানটা। হ্যাঁ বলে দিই, এ হলো আমার ক্যামেরাম্যান, এ হলো আমার পার্টনার, আর আমি আছি, সাথে তো আমার বোনও আছে, আর সাথে ওর ভাই আছে। আমি যখন এই বাড়িতে আসি আমি ওদেরকে নিয়েই ভিডিও বানাই, শর্ট ভিডিও গুলো আমি ওদেরকে নিয়েই করি। এখন মাখাটা করেছে, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে আমার বোন দেখে তুলে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে ডাব মাখা থেকে। সেই ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছিল ওই সব সবজি মাখা, লাউ মাখা, পটল মাখা, ডাব মাখা, গোলাপ ফুলের পাপড়ি মাখা, কত কি বানাচ্ছিল। তাই আমরাও বাড়িতে ডাব মাখা করে খাচ্ছি এখন। মুখটা একটু তোল কিরণ, খাওয়ার দিকে ঘুম কেটেছে, সন্ধ্যা তো হয়ে গেল, ভিডিও কখন হবে? ঘুমাচ্ছিলিস কেন? এখনো কিন্তু কুড়িটা হয়নি। কেমন হয়েছে কিরণ? দেবো আমি কিন্তু সব দেখো, খেয়ে খেয়ে এতগুলো ছিবড়ে হয়েছে, সবাই এখনো খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় প্রায়, কি আর একটুখানি বাকি, তো দেখি যদি একটু ভিডিও বানাতে পারি, শর্ট ভিডিও। তো চলো আবার দেখাচ্ছে সন্ধ্যাবেলা। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তো দুপুরবেলা যে চিকেন এনেছিল, কিছুটা চিকেন রেখে দিয়েছিল, তো সেটা পকোড়া হবে। এখানে আলো আছে বলি, রাস্তায় আছি, তো তো পকোড়া হবে, তার জন্য এখন আমি আর বোন দোকানে যাচ্ছি যা যা লাগবে সেগুলো কিনতে। তো কর্নফ্লাওয়ার, তারপরে ডিম, গোলমরিচটা, যেমন যা যা দরকার যেগুলো নেই ঘরে সেগুলো এখন আনতে যাচ্ছি। যে আমি আর বোন কোথায় গেল, আর সাথে টমিও এসেছি, আর বাইরে তো ঠান্ডা পড়েছে, বাইরে বেরোলে, তাই এই যে বোন চাদর পড়েছে, আমি আবার স্টোর গায়ে দিলাম। তো চলো দোকানে যাই, দোকানে চলে এসেছি। তো গাইস দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমার মাখাও হয়ে গেছে, প্লাস ভাজাও হয়ে গেছে, তাই তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। তাই দেখো আমার পকোড়া ভাজা প্রায় হয়েও গেছে ভাজা, এবার তুলে দেবো, লাল লাল হয়ে গেছে, এখনো অনেকগুলো হবে, তো সবগুলো করে ভাজা করে তারপর তোমাদের সাথে আসছে কথা বলতে। ওয়াও লাল লাল হয়ে গেছে, ব্যাস সবগুলো ভেজে আসছি। দেখো গাইস পকোড়া ভাজা ডান হয়ে গেছে সব, সবাই খেতে শুরু করে দিয়েছে, এই দেখো সবাই খাচ্ছে। তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো পুরোটা খাবি নাকি? না না, প্রথমে একবার ভাজা হয়েছে, সব খাওয়া হয়ে গেছে, লাস্টে একটা হলো। তো এখন পকোড়াটা খাবো, তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন বাজে কটা, কটা বাজে এখন? এখন বাজে পুরো পাক্কা 7টা বাজে। তো আজকেই আমি বাড়িতে যাব, সমীর আসবে রাতের বেলা, তারপরে বাড়ি যাব। তো তাই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও, আবারও বলছি। আর দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ আমার সাথে থাকো, পাশে থাকো। টাটা সবাইকে।